মৈনাক ভৌমিকের কলকাতা কলিং, মৃণাল সেনের কলকাতা একাত্তরের ভাবনারই যেন অনুরণন, ভিন্ন শ্রেণীর ছবি এই সময়। মৈনাকের এই ছবিতে অভিনয় করছেন মুনমুন সেন ও তার দুই মেয়ে রিয়া সেন, রাইমা সেন। শুরু হলো কলকাতা কলিং এর প্রচার। যাদের সাথে কাজ করিনি তাদের সাথে কাজ করবার একটা ইচ্ছে থাকে, সো তারাও চলে আসে। যেমন ঋত্বিক চলে এলো কৌশিকদার সাথে কাজ করতে যাওয়া, এবং কৌশিকদার সাথে কাজ করতে গিয়ে তার বান্ধবীর রোলে কে করবে, অনেকদিন আমার জুনের সাথে কথা হচ্ছে, করতে করতে জুনের সাথে কাজ করতে পারা, কাজ করছি আগের ছবিটা করেছি, রাইমার সাথে কাজ করেছি, মুন্দির সাথে কাজ করা হয়নি, সো সেটা একটা অদ্ভুত মজার জায়গা। তার বন্ধু অর্ণব এখন বাংলাদেশে খুব ফেমাস হয়েছে, কিন্তু অনেকদিন ধরে তার সাথে মানে আবার আমরা যেন মিলে বসেছি, সো একটা বড়ভাবে পুতুল খেলা হচ্ছে কলকাতা কলে। লাভিং দ্য রোল, দ্যাটস হোয়াই আই এম ডুইং দ্য ফিল্ম, আই থিঙ্ক ইটস আ গ্রেট ক্যারেক্টার। রিয়া যদি না বলতো আমায়, হয়তো আমি এই চরিত্রটা করতাম না, বিকজ ইটস এ লিটল নেগেটিভ। হ্যাঁ, লিটল না, বেশ। বাট যেহেতু বলো মা কাজ করবে, তুমি ময়নাকে না বলবে না, উইদাউট থিঙ্কিং হ্যাঁ বলেছি, সো ইটস ওকে, সেরকম কিছু নয়। বাট দেস আর নাইস, একটা সুন্দর গল্প আছে মা মেয়ের, উইচ অনেক মা মেয়েরা অনেক মেয়েরা আইডেন্টিফাই করতে পারবে। ফার্স্ট টাইম আমরা একটা সিনেমা করছি একসঙ্গে, মা রিয়া আর আমি, কিন্তু মানে আনফর্চুনেটলি কোনো স্ক্রিন স্পেস আমরা শেয়ার করি না। মা আর রিয়ার স্টোরিটা এক, দে প্লে মাদার অ্যান্ড ডটার, কিন্তু আমার একদমই আলাদা, আই এম অপোজিট সম্রাট, আই এম প্লেইং এ টার্মিনালি ইল পেশেন্ট আমি বলবো। মৈনাকের চোখে কলকাতা সেলুলয়েডে কেমন ধরা দেয় জানতে এখনও অপেক্ষা বেশ কিছুদিনের। সঞ্চারী সেন, এবিপি আনন্দ, কলকাতা।